ইসলামের মাসালা আল্লাহর নবী থেকে এটা প্রমাণিত, যেই জায়গায় মসজিদ কেয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে। আয়া সফিয়ার মতো সেটাকে যদি জাদুঘরে পরিণত করা হয়, তারপর সেটা কখনোই জাদুঘর হবে না, চিরকাল সেটা মসজিদই থেকে যাবে। সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু করেছে। এখানে যদি শুধু রামের মূর্তি না, কৃষ্ণের মূর্তি, হনুমানের মূর্তি, যত মূর্তি আছে সব মূর্তি ঢুকায়, তারপর এই জায়গা কোনোদিনও মন্দিরে পরিণত হবে না, বরং আল্লাহর ঘর আল্লাহরই থাকবে। আল্লাহর ঘর কখনো ইবলিসের হবে না, আল্লাহর ঘর কখনো শয়তানের হবে না। আর কার শক্তি আছে যে আল্লাহর ঘরকে অন্য কারো ঘরে পরিণত করবে? কেমন অনেকে আছে না আল্লাহর পরীক্ষা নেয়, ডাক্তারের কাছেও যামু, হুজুরের কাছেও দোয়া চামু, দেখি কাড্ডা লাগে যায়। চীন ও আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হে হাম ওতন হে সারা জাহা হামারা, তাওহীদ কি আমানত সিনো মে হে হামারে, আসা নহি মিটানা নাম ও নিশা হামারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله تعالى عليه وسلم ما آمن بالقرآن من استحل محارمه آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والحمد لله رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যেমনিভাবে মানুষকে পাঠিয়েছেন, একইভাবে মানুষ যেন সম্মানিত হয়, মানুষ যেন সফলতা লাভ করে, এর মাধ্যমে আল্লাহ তাআলা নিজেই পাঠিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা তিনে যেমনিভাবে তিনি বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে, অর্থাৎ মানুষের গঠন, মানুষের অবয়ব পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর এবং সবচাইতে উত্তম, যার কারণে এর আলোকে কোনো কোনো ফকি এরূপও বলেছেন যে মানুষের সৃষ্টি চাঁদের চাইতেও সুন্দর। যদিও দেখতে বাহ্যিকভাবে মনে হয় যে চাঁদ কত বেশি সুন্দর, কিন্তু মানুষের সৃষ্টি চাঁদের চাইতেও বেশি সুন্দর, কারণ আল্লাহ তাআলা এখানে শব্দ ব্যবহার করেছেন আহসান। আহসান শব্দের শাব্দিক অর্থই হলো সর্বোত্তম এবং সবচাইতে সুন্দর, যার কারণে যেন এক ইমামের ঘটনা পাওয়া যায়। তার জামানার মধ্যে এক ব্যক্তি তার স্ত্রীকে বলে বসলো, যদি তুমি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। এই কথা শোনার পর এখন স্ত্রী তো পেরেশান হয়ে গেল যে কোথায় চাঁদ আর কোথায় আমি। চাঁদকে নিয়ে সবাই কবিতা লেখে, চাঁদকে নিয়ে সবাই সাহিত্য রচনা করে, চাঁদের প্রেমে সবাই মুগ্ধ থাকে, চাঁদের সঙ্গে কি মানুষের কোনো তুলনা হয়? চাঁদ কতটা আলোকিত আর আমি কিভাবে চাঁদের সঙ্গে তুলনীয় হতে পারি? তো সে স্বামীর থেকে আলাদা হয়ে গেল, সারা রাত এভাবে কেটে গেল। সকালবেলা সেই ইমামের কাছে ফতোয়া জিজ্ঞেস করার জন্য তারা ছুটে আসলো যে এরকম তো ঘটনা ঘটে গেছে, এখন কি করণীয়। সেই সময় তো হুজুগে বলে ফেলেছিলাম, কিন্তু এখন তো খুব পেরেশান হয়ে যাচ্ছি, আসলে সমাধান কি? তখন তিনি কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি। এটা তেলাওয়াত করে তিনি বললেন, তোমার স্ত্রী তালাক হয়নি, কারণ যেখানে আল্লাহ বললেন যে মানুষের অবয়ব, মানুষের গঠন হলো সবচাইতে সুন্দর, সেখানে চাঁদ কেন? চাঁদের চাইতেও যদি সুন্দর কোনো সৃষ্টি থাকে, তার চাইতেও ইনসানের সৃষ্টি, মানুষের সৃষ্টি সুন্দর। তবে এই সুন্দর মানুষের ব্যাপারে এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন,
এত সুন্দর করে বানানোর পর আমি তাকে ফিরিয়ে দিয়েছি একেবারে চূড়ান্ত হীনদের চাইতে হীনকর অবস্থানে। সবচাইতে লাঞ্ছিত যেই ব্যক্তি, সবচাইতে নিম্নস্তরের যেই ব্যক্তি, তার চাইতেও নিম্ন স্তরে তাকে আমি পৌঁছে দিয়েছি। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের কথা ভিন্ন, তাদেরকে আমি এই চূড়ান্ত লাঞ্ছনাকর পরিস্থিতিতে পৌঁছাইনি, বরং তাদের জন্য রয়েছে আজরুন গায়রু মামনুন, মহাপ্রতিদান। তাহলে দেখা যাচ্ছে মানুষের সফলতার ভিত্তি, মানুষের কামিয়াবির ভিত্তি, মানুষের সম্মান এবং সৌন্দর্যের ভিত্তি হলো ঈমান এবং নেক আমল। যেই ব্যক্তির ভেতরে ঈমান এবং নেক আমল আছে, যেমনিভাবে তার বাহ্যিক আকৃতি সুন্দর, তেমনিভাবে তার অবস্থানও হবে অনেক বেশি সুন্দর। অন্যথায় যদিও বাহ্যিক আকৃতি দেখতে শুনতে একই রকম মনে হয়, গর্ভসূরতে আদমে ইনসাবুদে আহমদ অবু জাহালহাম ইকসাবুদে, মানবীয় আকৃতি থাকাই যদি মানুষ হওয়ার জন্য যথেষ্ট হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখতে শুনতে যেমন একটা মানুষ, আবু জাহালও তো দেখতে শুনতে একটা মানুষ। কিন্তু দেখতে শুনতে মানবীয় আকৃতি বিশিষ্ট হলেই সবাইকে মানুষ বলা হয় না, বরং অনেক মানবীয় আকৃতি বিশিষ্ট ব্যক্তিকে অমানুষও বলা হয়। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমান, যার প্রথম চারটা আয়াত আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, রহমান আল্লাহ শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান। স্বাভাবিকভাবে বাক্যটাকে উল্টা মনে হয়, আগে তো সৃষ্টি করবে তারপর না ইলম শেখাবে, সৃষ্টির আগে ইলম শেখাবে কিভাবে? আপনি আপনার সন্তানকে আগে জন্ম দেন তারপর স্কুলে বা মাদ্রাসায় ভর্তি করান, এমন হয় না যে জন্মের আগেই তার অ্যাডমিশন নিয়ে রাখেন। তাহলে আল্লাহ বললেন যে তিনি শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান, আগে তো সৃষ্টির ধাপ তারপর হলো শিক্ষার ধাপ, সৃষ্টির আগে শিক্ষা কিভাবে সম্ভব? তাহলে বাহ্যিকভাবে, বাহ্যিক যুক্তির দাবিতে আয়াতটাকে উল্টা মনে হয়, যেখানে বলতে গিয়ে মনে হয় উল্টা বলে ফেলেছেন, বলা দরকার ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন, কিন্তু দেখা যাচ্ছে না কোরআনের মধ্যে আল্লাহ এভাবেই বলেছেন, আর কোরআনের মধ্যে ভুলের কোনো সম্ভাবনাও নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কিতাবের মধ্যে সন্দেহ সংশয়ের কোনো অবকাশই নাই, তার মানে আল্লাহ যেটা বলেছেন সেটাই সঠিক, সেটাই চূড়ান্ত, এই সিরিয়ালটাই সহি। তাহলে এর কি ব্যাখ্যা? মুফাসসিরগণ লিখেছেন এর ব্যাখ্যা হলো, মানব সৃষ্টির পূর্ণতা লাভ হয় কোরআনের ইলমের দ্বারা। যার মধ্যে কোরআনের ইলম নেই, কোরআনের ছিটে ফোটা জ্ঞান এবং আলো যার মধ্যে নেই, তাকে দেখতে শুনতে মানুষ মনে হলো স্বভাবে চরিত্রে বৈশিষ্ট্যে তার মধ্যে এবং জন্তু জানোয়ারের মধ্যে সবিশেষ পার্থক্য দেখা যায় না। আজকালও পৃথিবীর মধ্যে কত মানুষ নিজেদের লাইফ স্টাইলটা কেমন বানিয়ে ফেলেছে, যেমন লাইফ স্টাইল কুকুর এবং শুকুররা লিড করে। একজন মানুষের লাইফ স্টাইল কখনো এমন হতে পারে না, জীবনের লক্ষ্যই যেন শুধু খাওয়া দাওয়া, জীবনের লক্ষ্যই যেন শুধু উদর পূর্তি করা, জীবনের লক্ষ্যই যেন শুধু যৌন চাহিদা পূরণ করা, নিজের জীবনের লক্ষ্যই যেন শুধু বিনোদন এবং ফুর্তি নিয়ে মেতে থাকা। তো একটা মানুষের লক্ষ্যই যদি এগুলো হয়ে যায়, গরুও খায় মানুষও খায়, গরুও মলমূত্র ত্যাগ করে মানুষও মলমূত্র ত্যাগ করে, গরুও যৌন চাহিদা পূরণ করে মানুষও যৌন চাহিদা পূরণ করে, তাহলে গরুর সঙ্গে তার পার্থক্য থাকলেও কোথায়? উপরন্তু খাওয়ার বিবেচনায় গরু তার চাইতে অগ্রসর, কারণ একটা গরু যে খাওয়া খায় মানুষ এই পরিমাণ খায় না, তাহলে তার চাইতে তো গরুই উত্তম। তাহলে শুধু খাওয়ার জন্য, শুধু উদর পূর্তি করার জন্য, শুধু নিজের চাহিদা পূরণ করার জন্য, যেভাবে মনে চায় সেভাবে নিজের যৌন চাহিদা মিটিয়ে দেওয়ার জন্য মানুষকে তো আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা তো বলেছেন, জামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি আর মানুষ জাতি এই দুই জাতিকে সৃষ্টি করেছেন তারা ইবাদত এবং গোলামী বাস্তবায়ন করার জন্য, যার কারণে পৃথিবীর সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন একভাবে আর মানব জাতিকে সৃষ্টি করেছেন আরেকভাবে। আল্লাহ তাআলা সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন তার কোন শব্দের দ্বারা? সূরা ইয়াসিনের শেষে জানিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহর বিষয়টা এমন, তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন শুধু কুন বলেন। কুন হলো আরবি শব্দ যার বাংলা অর্থ হলো হও, হয়ে যাও। তা আল্লাহ শুধু কুন বলেন, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তা হয়ে যায়। আল্লাহ আসমান বানাতে চাইলেন, কুন বললেন, আসমান হয়ে গেল। জমিন বানাতে চাইলেন, পাহাড় বানাতে চাইলেন, পর্বত বানাতে চাইলেন, নক্ষত্র বানাতে চাইলেন, চাঁদ বানাতে চাইলেন, সূর্য বানাতে চাইলেন, গ্রহ বানাতে চাইলেন, সব কিছুর ক্ষেত্রে শুধু কুন শব্দের দ্বারাই ফায়াকুন, তা অটোমেটিক হয়ে গিয়েছে।
আসলে কোন শব্দ বলেন কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ। ইমাম আবু হানিফার একমত, ইমাম শাফেঈর আরেক মত। একজনের মত হলো না বাস্তবে কোন বলেন, আরেকজনের মত হলো কোন বলেনও না। এটা মানুষকে বোঝানোর জন্য, যেহেতু মানুষ শব্দের সঙ্গে পরিচিত, শব্দ ছাড়াও কোনোভাবে কাজ করা যায় এটা সাধারণভাবে মানুষ বোঝে না, তো মানুষকে বোঝানোর জন্য মানুষের মতো করে আল্লাহ তাআলা কথাটা বলেছেন। বাস্তবে তার কোন বলাও লাগে না, তিনি বলেনও না। আর কারো কারো মত যদিও বলা লাগে না, তিনি মুখাপেক্ষী না, তারপরও তিনি বলেন। কেন বলেন? এর হেকমত এবং এর রহস্য একমাত্র তিনিই ভালো জানেন। তবে সর্বোপরি আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা সৃষ্টি করার জন্য তার আদেশ এবং শব্দের দ্বারাই তিনি সৃষ্টি করেন, অন্য কোনো মাধ্যম এখানে লাগে না। তবে আল্লাহ তাআলা যখন আদমকে বানাতে চাইলেন, তখন আল্লাহ তাআলা কোন শব্দের দ্বারা বানিয়েছেন এমনটা বলেননি, বরং কোরআনুল করিমে জানিয়েছেন খালাকতুহু বিয়াদাইয়া, আমি আমার দুই হাত দ্বারা তাকে বানিয়েছি। তাহলে গোটা পৃথিবীর, গোটা বিশ্ব জগৎকে বানালেন একভাবে, আর আদম এবং তার সন্তানদেরকে অর্থাৎ মানব জাতিকে বানালেন আরেকভাবে। এখান থেকেই তো প্রমাণিত হয় যে গোটা সৃষ্টি জগতের বিষয়টা আলাদা, মানব জাতির বিষয়টা আলাদা। গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ বানিয়েছেন মানুষের উপকারের জন্য, যেমনিভাবে সূরাতুল বাকারায় বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই সত্তা যিনি তোমাদের উপকারের জন্য পৃথিবীতে যা আছে এর সব কিছুকে সৃষ্টি করেছেন। এখান থেকে ইমামগণ একটা মাসালা উদ্ভাবন করেছেন, পৃথিবীতে যা কিছু আছে এগুলোর সাধারণ বিধান হলো এগুলো পাক, এগুলো হালাল, যতক্ষণ না এর জন্য হারামের দলিল পাওয়া যায়। উদাহরণস্বরূপ কোরআন এবং হাদিসে যতই ঘাটাঘাটি করেন, কচুর শাক খাওয়ার কি মাসালা পাবেন? মূলা শাক খাওয়ার কি মাসালা পাবেন? এই যে পটল খান, আরও কত কিছু যে খান, শাক সবজি, এই মসজিদের সামনে যে বাজার নিয়ে বসে আছে, এক একটা আইটেম হাতে নেবেন, তারপর দেখবেন কোরআনের মধ্যে এর পক্ষে কোনো একটা শব্দ পান কি না, হাদিসের মধ্যেও এই ব্যাপারে এটার আরবির প্রতি শব্দ পান কি না। যদি না পান, এখন তো স্বাভাবিকভাবে চিন্তিত হওয়ার কথা যে কোরআনে পেলাম না এটা বৈধ, হাদিসে পেলাম না এটা বৈধ, এখন কি আমি কচু শাক খেতে পারবো? মাসআলা কি? সকল মুফতিরা বলবে তোমার জন্য এটা বৈধ, কারণ পৃথিবীর মধ্যে যত জিনিস আছে এগুলোর ব্যাপারে মাসআলা হলো সাধারণভাবে এগুলো বৈধ যতক্ষণ না অবৈধতার দলিল পাওয়া যায়। যেমন শুকর অবৈধ, কেন? অবৈধতার দলিল পাওয়া গিয়েছে। কুকুর খাওয়া অবৈধ, কেন? অবৈধতার দলিল পাওয়া গিয়েছে। কিন্তু যেই ব্যাপারে কোনো দলিল পাবেন না সেটার ব্যাপারে সাধারণ মূলনীতি প্রযোজ্য হবে, যে সাধারণ মূলনীতির বিবেচনায় সেটাকে বৈধ বলেই ফতোয়া দেওয়া হবে, যার কারণে ইসলামে যত বৈধ বিষয় আছে সকল বৈধ বিষয় দুই প্রকার। কয় প্রকার? একটাকে বলা হয় মুবাহ শরাই, শরীয়ত যেটাকে স্পেসিফিকভাবে বৈধ বলে ঘোষণা করেছে, অর্থাৎ এটা যে বৈধ এর পক্ষে কোরআনের কোনো বর্ণনা আছে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে কোনো উক্তি আছে যেখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় এটা বৈধ। আর কিছু বিষয় এমন আছে যেটাকে বলা হয় মুবাহে মুতলাক, অর্থাৎ এটা যে বৈধ এর পক্ষে কোরআন এবং হাদিসের স্পষ্ট কোনো বাণী আপনি পাবেন না, কিন্তু সেই যে সাধারণ মূলনীতি যে আল্লাহ বলেছেন যে তিনি সৃষ্টিজগতের সব কিছু আমাদের উপকারের জন্য বানিয়েছেন, যদি ব্যবহারই করতে না পারি উপকৃত হব কীভাবে? যেহেতু উপকারের জন্য বানিয়েছেন, সুতরাং আল আসলু ফিল আশিয়াই আর তাহলিল, সব জিনিসের ব্যাপারে সাধারণ মূলনীতি এটা, সেটা বৈধ, সেটা হালাল, যতক্ষণ না হারাম হওয়ার, নিষিদ্ধ হওয়ার, মাকরু হওয়ার আলাদা দলিল পাওয়া যায়। যেমন সিগারেট খাওয়া হালাল? আরে হালাল নাকি? যে হালাল না, দলিল কি? দলিল হলো হাদিসের মধ্যে আছে লা যারারা ওয়ালা দিরারা, এমন কোনো কাজ করা যায় না যার দ্বারা নিজের ক্ষতি হয় অথবা অন্যের ক্ষতি হয়। নিজের ক্ষতি করাও নিষেধ, অন্যের ক্ষতি করাও নিষেধ। চিকিৎসা বিজ্ঞান তো এ ব্যাপারে দ্বিমত করার কথা না যে সিগারেট ক্ষতির কারণ। এমনকি যারা সিগারেট বিক্রি করে, যেই কোম্পানিগুলো সিগারেট বানায়, তারা পর্যন্ত সিগারেটের প্যাকেটের গায়ে লিখে দেয় ধূমপান ক্ষতির কারণ, ধূমপান মৃত্যুর ঝুঁকি বাড়ায়, ধূমপান এই করে সেই করে, তারপরও বানায় কেন? যেহেতু গণতান্ত্রিক দেশ, অধিকাংশ মানুষ যা চায় সেটার পক্ষে আইনগতভাবে সরকার থাকতে বাধ্য। এখন অধিকাংশ মানুষ সিগারেট টানতে চায়, এখন আইনগতভাবে এটার পক্ষে তাদেরকে বিল পাস করতে হবে, যদিও এটা উপকারের কারণ হয় অথবা ক্ষতির কারণ হয়। যেমন মদ, মদ যে ক্ষতির কারণ এ ব্যাপারে কারো দ্বিমত আছে? পৃথিবীতে কেউ দ্বিমত করবে? কেউ কি বলবে যে মদ খাইলে দুধের মতো পুষ্টি বাড়বে? তারপরও মদ বৈধ কেন? পতিতালয় সমাজের জন্য উপকারের কারণ না ক্ষতির কারণ? তাহলে বাংলাদেশের সবচাইতে বড় পতিতালয় রাজবাড়িতে কেন?
এগুলোর জবাব একটাই, যেহেতু গণতান্ত্রিক দেশ আর গণতন্ত্রের মূল মন্ত্রই হলো সকল ক্ষমতার মালিক হলো জনগণ, তার মানে অধিকাংশ জনগণ যা চাইবে আইনগতভাবে সাংবিধানিকভাবে সেটা পাশ করতে সরকার বাধ্য। এখন অধিকাংশ জনগণ যদি মদের পক্ষে থাকে, এখন মদে উপকার থাকুক বা ক্ষতি থাকুক, এটার আইন পাশ করতে তারা বাধ্য, যার কারণে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলল সতর্কতার সাথে এবং সাবধানে মদ খেতে, কারণ মদ খেয়ে দুই এক জায়গায় মৃত্যুর ঘটনা ঘটছে। গত সপ্তাহে একটা মেয়ে মারা গেল, একটা ছেলে মারা গেল, পার্টিতে গেল, তারপর সেখানে মদ খাওয়ার পর মদটা ছিল বিষাক্ত মদ। কেন? কারণ কিছু কড়াকড়ির কারণে, আইনগত কড়াকড়ির কারণে বাইরের মদ একটু দেশের মধ্যে ইম্পোর্ট কম হচ্ছিল। যারা আগে মদ সাপ্লায়ার ছিল, এরা যখন দেখলো যে বাইরে থেকে মদ আসছে না কিন্তু মার্কেটে মদের চাহিদা আছে, এখন কি করবে, তো তখন তারা নিজেরা কিছু ফ্যাক্টরি খুলে সেখানে মদ আবিষ্কার করা, মদ বানানো শুরু করে দিল, যার মধ্যে এমন কিছু উপাদানও মিশ্রিত করলো যেটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। গতকাল র‍্যাব অভিযান চালিয়ে যাদেরকে গ্রেফতারও করেছে, মানে যেই কোম্পানির মদ খেয়ে বা যাদের সাপ্লায়ার মদ খেয়ে গত সপ্তাহে কয়েকটা মৃত্যুর ঘটনা ঘটেছে এবং গত কয়েকদিনে খোদ রাজধানীতেই 7 জন মারা গিয়েছে, তো সবাই এক জায়গার মদ খেয়েই মারা গিয়েছে, সেই জায়গার মানুষদেরকে গতকাল র‍্যাব গ্রেফতার করলো। তো এই যে মদের বিষয়টাকে অনুমোদন দেওয়া হচ্ছে, আবার বলে দেওয়া হচ্ছে বাবা খাবা তো ঠিক আছে, মদ খাও, মানুষ হও, কিন্তু একটু সাবধানে খাও, সতর্কতার সাথে খাও। তো এই কথা কেন বলা হচ্ছে? কারণ যেহেতু গণতান্ত্রিক দেশ, মানুষ মদের পক্ষে থাকলে মদের আইন পাশ করতে তারা বাধ্য। হারামের ব্যাপারে সাধারণভাবে এই মূলনীতি সবাই এবং পৃথিবীর সবগুলো গণতান্ত্রিক দেশ মেনে চলে। অনেক জায়গায় সমকামিতা বৈধ, অনেক দেশে সমলিঙ্গে বিয়ে বৈধ, ছেলে প্লাস ছেলে, মেয়ে প্লাস মেয়ে, বিয়ে পর্যন্ত বৈধ। কেন? কারণ রাষ্ট্রের অধিকাংশ জনগণ চায়। হারামের ব্যাপারে এটাই প্রায় সব দেশের মূলনীতি, এমনকি ফ্রান্সে আল্লাহর নবীরে গালি দেওয়া বৈধ, কারণ অধিকাংশ মানুষ বাক স্বাধীনতা চায়। এখন বাক স্বাধীনতার তারা কোনো লিমিট রাখতে চায় না, এই বাক স্বাধীনতার নামে যেন আল্লাহরও গালি দেওয়া যায়, বাক স্বাধীনতার নামে যেন রাসূলের কার্টুনও ছাপা যায়, বাক স্বাধীনতার নামে যেন কোরআনের অবমাননা করা যায়, এজন্য তারা বাক স্বাধীনতার বিল পাস করে রেখেছে। তো অধিকাংশ রাষ্ট্রে হারামের ব্যাপারে এই মূলনীতি গ্রহণ করে রাখে, যদিও হালালের ব্যাপারে অধিকাংশ মানুষ কি বলে এটার ধার কখনো তারা ধারে না। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে অধিকাংশ মানুষ ইসলাম চায় না কুফুর চায়? কয়েকজন বলে, বাকিরা কুফুর চান নাকি? কুফুর চান কে কে? তা সবাই কে চান? এমনকি একটা জরিপ হয়েছিল এখন থেকে আরো প্রায় 3 বছর আগে 2018 সালে, যে জরিপ করেছে একটা কাফের সংস্থা, তারা পর্যন্ত শেষে জরিপের পরিসংখ্যান জানিয়েছে যে এই দেশের প্রায় 85% মানুষ ইসলামী শরিয়ার শাসন চায়। হয়তো অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, অধিকাংশ মানুষ ব্যক্তিগত জীবনে হয়তো ইসলাম প্র্যাকটিস করে না, অধিকাংশ মানুষ হয়তো সুন্নতি লেবাস, সুন্নতি দাঁড়িয়ে রাখে না, কিন্তু তারপরও তারা শাসনের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে তারা ইসলাম চায়। এটার রিপোর্ট আমরা করিনি, বরং এক কাফের সংস্থাই করেছে। তাহলে অধিকাংশ মানুষ, 80-85 বাদ দিলাম, 51% মানুষই যদি কোনো একটা বিষয়ে চায় গণতান্ত্রিক আইনের দৃষ্টিতে, সেটা পাস হতে বাধ্য। তাহলে 85% বাদ দিলাম, 51% মানুষই যদি আদালতেও ইসলাম চায়, সংবিধানেও ইসলাম চায়, আইনকানুনেও ইসলাম চায়, রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতিতেও ইসলাম চায়, গণতন্ত্রের দাবি কি ইসলাম রাখা না কুফুর রাখা? গণতন্ত্রের দাবি কি আল্লাহ এবং তার রাসূলের আদর্শ বাস্তবায়ন করা, না ইউরোপ, আমেরিকা এবং একইভাবে আরও যত কাফের, শক্তিশালী কাফের রাষ্ট্র আছে তাদের আদর্শ বাস্তবায়ন করা? কোনটা? কিন্তু হচ্ছে কোনটা? ইসলাম বাস্তবায়িত হচ্ছে? কোরআন হাদিসের দলিল দিয়ে, রেফারেন্স দিয়ে কথা বললে এটার বিল পাস হচ্ছে? বরং সব ক্ষেত্রে দেখা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে কাফেররা কোন আদর্শের উপর আছে, তারা কি চায়, কোন কাজ করলে ইসরায়েল নারাজ হবে না, আমেরিকা অসন্তুষ্ট হবে না, চীন মন খারাপ করবে না, ভারত মনে কষ্ট নেবে না, এই সব কিছু দেখেই তো সাধারণভাবে আইনকানুন পাশ করা হয়। তো হারামের ক্ষেত্রে গণতন্ত্র থাকে, হালালের ক্ষেত্রে পৃথিবীতে এমন দেশ মনে হয় একটাও খুঁজে পাওয়া, আমার ধারণা অনুসারে একটা দেশও খুঁজে পাওয়া যাবে না যেখানে অধিকাংশ জনগণের চাহিদার মূল্যায়ন করা হয়। এমনকি সংখ্যালঘুর চাহিদাকে মূল্যায়ন করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠের চাহিদার উপর আঘাত করাও এখন একটা খুবই সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। সংখ্যালঘুর চাহিদা যদি হয় মূর্তি, সংখ্যাগরিষ্ঠের চাহিদা যদি হয় না মসজিদ বা মিনার, তাহলে বাস্তবায়ন হয় কোনটা? সংখ্যালঘুরটা না সংখ্যাগরিষ্ঠেরটা? এক্ষেত্রে দেখা হয় না যে কার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলো,
কার মনে কষ্ট লাগলো, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত দেখা হয় না। এই যে গত দুই দিন আগের রিপোর্ট, ঢাকার মধ্যে আর রহমান জামে মসজিদ নামে একটা মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। এমনকি গতকাল ছবি দেখলাম, আল্লাহর কিছু বান্দা যারা এই মসজিদের মহব্বতকে অন্তর থেকে ছাড়তে পারেনি, তারা এই ভেঙে যাওয়া মসজিদের উপর, তারা এই ধ্বংসস্তপের উপর জায়নামাজ বিছিয়ে সেখানে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছে। কিন্তু এই যে একটা মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে, অজুহাত কি? অজুহাত হলো সৌন্দর্য বর্ধনের জন্য মসজিদটা ভাঙা হয়েছে। তার মানে আল্লাহর জমিনে মসজিদগুলো তো অসুন্দর, এই মসজিদগুলো যদি রাখা হয় দেখতে জায়গাটা অসুন্দর লাগবে। এখানে যদি পার্ক হয়, এখানে যদি কয়েকটা বেঞ্চ দেওয়া হয়, তাহলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেখানে বসতে পারবে, এখানে বসে সিগারেট টানতে পারবে, এখানে বসে বিভিন্ন ফষ্টিনষ্টি করতে পারবে। কিন্তু যদি মসজিদ থাকে তাহলে এখানে মোল্লা মুন্সির দল এসে এখানে আস্তানা গাড়বে, তারা এসে নামাজ পড়বে, তারা এসে সেকেলে পোনায় লিপ্ত হবে, তারা এসে এই যুগটাকে 1400 বছর পেছনে নিয়ে যেতে চাইবে। তো এটা তো অসুন্দর, এর দ্বারা তো সমাজের ক্ষতি হচ্ছে, যার কারণে সৌন্দর্য বর্ধনের নামে আল্লাহর ঘরকেই ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো। একটা জামানা এমন ছিল যখন মুসলমানের মসজিদ ভাঙত কাফেররা, সেই সময় মুসলমান তার মসজিদ হেফাজতের জন্য একজন দুইজন না, 100-200 না, হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ নিজের জীবনকে উৎসর্গ করে দিত। এমনকি 1 বছর 2 বছর না, যুগের পর যুগ এই রক্ত প্রদানের এই কোরবানের ইতিহাস জারি থাকতো। এমনকি বাবরি মসজিদ এখন থেকে প্রায় 30-32 বছর আগে ভাঙা হয়েছে, এখনও পর্যন্ত সেই হিন্দুস্তানের দুর্বল নিরীহ মুসলমানরা পর্যন্ত সেই বাবরি মসজিদের চেতনা লালন করে। এখনো পর্যন্ত তারা সেখানে রাম মন্দির নির্মাণ করা হবে এটাকে অ্যালাউ করতে পারেনি। সেখানে কোনো কাফের না, কোনো নাস্তিক বেঈমান মুরতাদ না, মুসলমানদের জনপ্রতিনিধি, যাদেরকে মুসলমানরাই ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে, এ কারণে যেন তারা মুসলমানদের প্রতিনিধিত্ব করে গিয়ে পার্লামেন্টে। প্রতিনিধির অর্থ তো এটাই নাকি? ভোট যে দিবে তার প্রতিনিধিত্ব করলেই তো জনপ্রতিনিধি বলা হয়। বাইরের দেশের কারো প্রতিনিধিত্ব করলে তো জনপ্রতিনিধি বলা যায় না, তাকে বলা যাবে আমেরিকার প্রতিনিধি, ইসরায়েলের প্রতিনিধি, চীনের প্রতিনিধি, ভারতের প্রতিনিধি। জনপ্রতিনিধি শব্দটা তখনই সহি হবে যখন সে কার প্রতিনিধিত্ব করবে? জনগণের। তো জনগণ কি বেশিরভাগ কাফের না মুসলমান? কি আপনারা কি বেশিরভাগ কাফের? তো বেশিরভাগ কি? বেশিরভাগ যদি মুসলমান হয়, এমন একটা মুসলমান পুরো দেশে ঘুরে ঘুরে নাম কাওয়াস্তে মুসলমান না, যেগুলো মুসলমান হয়েও ইমান ভঙ্গের কারণে লিপ্ত হয়ে মুরতাদ হয়ে গেছে, এরা না, যারা মুসলমান, যারা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে, এমন একটা মুসলমান দেশের কোনো একটা গ্রামেও এমন দেখাতে পারবেন যে মসজিদ ভাঙা হোক এটা চায়? তাহলে জনপ্রতিনিধিরা কার প্রতিনিধিত্ব বাস্তবায়ন করছে, কাকে খুশি করছে? আরে সে সৌন্দর্য বর্ধন করে কার দৃষ্টিকে আকর্ষণ করতে চাচ্ছে? আল্লাহর, না রাসূলের, না কোরআনের, না ইসলামের, না এই দেশের এই 16 কোটি মুসলমানের? আছে কোনো জবাব? আরে আছে নাকি? এই গত 1-1.5 বছরে কতগুলো মসজিদ ভাঙা হয়েছে আর হিসাব কেউ জানে না। এর চাইতে বড় দুঃখের কথা হলো, অসৎ কাজ থেকে নিষেধ করা তো ফরজ। কোনো একটা জাতি যদি সবাই মিলে অসৎ কাজ থেকে নিষেধ করা এটাকে পরিহার করে, আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর আগে দুনিয়াতে আযাবে আক্রান্ত করে। সুনানে আবি দাউদের সেই হাদিস, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফিহিম বিল মাআসি, মাত্র একজন লোক যদি কোনো সম্প্রদায়ের মধ্যে থাকে আর সেখানে থেকে সে পাপাচার করে, আর সম্প্রদায়ের বাকি লোকেরা ইয়াকদিরুনা আলা আই ইউগাইরু আলাইহি, তাকে বাধা দিতে সক্ষম, প্রতিবাদ করতে সক্ষম, প্রতিরোধ করতে সক্ষম, এরপরও ওয়ালাম ইউগাইরু, তারা প্রতিবাদ করে না, বাধা দেয় না, তার পথে কাঁটা বিছায় না, তাকে অসৎ কাজ থেকে নিষেধ করে না, ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু, তাহলে মৃত্যুর আগে সেই জনপদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ আযাবে আক্রান্ত করেন। আল্লাহর নবী সঠিক বলেন না ভুল বলেন? সত্য বলেন না মিথ্যা বলেন? এই যে মসজিদ ভাঙার এক জঘন্য মহড়া শুরু হয়েছে, কখনো সৌন্দর্য বর্ধনের নামে, কখনো রোড সোজা করার নামে, কখনো এই নামে, কখনো সেই নামে। যদিও একটা মন্দিরের গায়ে পর্যন্ত আঘাত আসেনি, একটা গির্জার গায়ে আঘাত আসেনি, একটা প্যাগোডার গায়ে আঘাত আসেনি, সবগুলো আঘাত টার্গেট করে করে মসজিদের উপর আসছে। এমনকি আমার নিজের চোখে দেখা, রাস্তার মধ্যে মন্দির পড়ে গিয়েছে, রাস্তা একটু ঘুরিয়ে সাইড দিয়ে পার করে দেওয়া হয়েছে, কিন্তু মন্দিরের গায়ে কোনো আঘাত করা হয়নি। কিন্তু এই মসজিদগুলো তো দুনিয়ার জন্য অসুন্দর, মসজিদগুলো তো সেকেলে, মসজিদগুলো তো মৌলবাদী অপশক্তির আখড়া, এজন্য মসজিদকে কখনো ক্ষমা করা হয় না। মসজিদের
জন্য নিজেরা একটু ত্যাগ স্বীকার করে না। মসজিদগুলো তো এই দুনিয়ার জন্য একটা জঞ্জাল, এজন্য সবার আগে মসজিদগুলোকে নিধন করা হয়। এই যে মসজিদগুলো একের পর এক নিধন করা হচ্ছে, আমার চোখে এখনো পড়েনি কোন একটা ইসলামিক রাজনৈতিক বা অরাজনৈতিক দল এর জন্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেছে। না মিছিল, না মিটিং, না মানববন্ধন, না প্রতিবাদ, না লং মার্চ, কোনো ধরনের ইসলামী পন্থা বাদ দিলাম, গণতান্ত্রিক পন্থায়ও প্রতিবাদ জানিয়েছে এমন কোন নজির কোন ইসলামী রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো দলের থেকে আমি দেখিনি। আল্লাহর জমিন, আল্লাহর ঘরই যদি সুরক্ষিত না থাকে, তাহলে জমিনের মধ্যে আমরা নিজেদেরকে আল্লাহর বান্দা পরিচয় দেওয়ার হক থাকে কোথায়? আপনি আমার গোলাম, এখন আমার সম্পদ সবাই এসে চুরি করে নিয়ে যাচ্ছে, আমার ঘরটাও এসে বাইরের মানুষ দখল করে নিয়েছে, ভেঙে দিয়েছে, আপনি গোলাম, বসে বসে আঙ্গুল চুষছেন, এখন পৃথিবীর চোখে কি আপনাকে গোলাম বলা হবে না আপনাকে অপরাধী বলা হবে? বিল্ডিংয়ে যখন চুরি হয় দারোয়ানরে ধরে না এসে? আরে ধরে কি না? দারোয়ান তো কেনা গোলামও না, দারোয়ান তো কর্মচারী, চাকরিজীবী, এই দারোয়ানকেও কেন ধরা হয়? তোর মতো দারোয়ান থাকতে এই বিল্ডিংয়ে কেন চুরি হবে? তাইলে তোর কাজটা কি? তা আমরা তো হচ্ছি এই জমিনের মধ্যে আল্লাহর দিনের প্রহরী, আল্লাহর দিনের সাহায্যকারী, কোরআনের ভাষায় আল্লাহর আনসার, আল্লাহর সাহায্যকারী আমরা। মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, মাই ইসিলিয়ে মুসলমান, মাই ইসিলিয়ে নামাজি। আয় আল্লাহ, আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো তোমার দিনের পাহারাদারি করা, এজন্যই তো আমি মুসলমান, এজন্যই তো আমি নামাজি। কারণ আমার আপনার কি দাম আছে? এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছি, দুই দিন পর আবার নাপাকে পরিণত হব, পোকা মাকড়ের খাদ্যে পরিণত হব, মাঝখানেও নাপাকের টাং কি? রক্তও নাপাক, পেটের মধ্যে যেগুলো বহন করে চলছি, যেগুলো মলমূত্র হয়ে বের হয়ে যায়, এগুলো পাক না নাপাক? তো শুরুতেও নাপাক, শেষেও নাপাক, মাঝখানেও নাপাকের ডিব্বা, তাহলে আমার আপনার কি দাম থাকলো? একটা কাঠ তো নাপাক না, একটা জড়বস্তু তো নাপাক না, একটা পাথর তো নাপাক না, আমার আপনার শুরু শেষ মাঝখান সব জায়গায় শুধু নাপাক আর নাপাক, তাহলে কি দাম আমার আপনার? সাহাবি বলেন, আমাদের দামের মূল ভিত্তি হলো একটা জিনিস, নাহনু কওমুন আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন ইসলামের বরকতে। ফাইজা বিতাগাইরিল ইজ্জাতা ফি গাইরিহি আযাল্লানাল্লাহ, যখন ইসলাম ছেড়ে অন্য কোনো পন্থায় আমরা ইজ্জত তালাশ করব, যিনি সম্মান দিয়েছিলেন তিনি আমাদের থেকে সম্মান কেড়ে নিয়ে লাঞ্ছিত বানিয়ে ছাড়বেন। আমরা ছিলাম জাহেলি যুগের জাহেলি মানুষ, অসভ্য যুগের অসভ্য সব লোক, আমরা ছিলাম বর্বর যুগের বর্বর মানুষ, যাদের মধ্যে না মানবতা ছিল, না সভ্যতা ছিল, না শিষ্টাচার ছিল, যারা নিজের কন্যা সন্তানকে নিজের হাতে জ্যান্ত দাফন করতেও দ্বিধা করত না, যারা বাবা মারা যাওয়ার পর অন্যান্য সম্পদের মতো নিজের মারেও ভাগ করে নিত এবং তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করত, এতটা জালিম, এতটা অসভ্য এবং বর্বর আমরা ছিলাম। ইসলাম এসে আমাদেরকে সভ্যতা শেখালো, মানবতা শেখালো, ন্যায় শেখালো, সাম্য শেখালো, ইনসাফ শেখালো। ইসলাম এসে আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোকের মধ্যে আনলো, আমাদেরকে আলোকিত করে তুললো। সেই ইসলামকে যদি ছেড়ে দেই আমরা তো আবারও সেই জাহেলি যুগে ফিরে যাব, তখন আমাদের মধ্যে আর আবু জাহালদের মধ্যে তো কোনো পার্থক্য থাকবে না। দুনিয়ার মধ্যে বা দেশের মধ্যে সেই ষোলো লক্ষর কথাই বলেন আর ষোলো কোটির কথাই বলেন, আর একটা মুসলমানও যদি থাকতো, একজন মুসলমান, সেই মুসলমান কীভাবে সয়ে নিত তার জীবদ্দশায় আল্লাহর জমিনে, তার চোখের সামনে আল্লাহর ঘরেই ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হয়। অথচ সকল মাজহাবের স্বীকৃত মাসালা, এমনকি মাজহাব বাদ দেন, যারা মাজহাব মানেন আলা মাজহাবি আহলে হাদিস, তারা পর্যন্ত এই মাসালার ব্যাপারে একমত হতে বাধ্য, যেই মাসালাটি ইজমাই মাসালা, সর্বজন স্বীকৃত মাসালা, যেই জায়গায় মসজিদ নির্মাণ করা হয় কেয়ামত পর্যন্ত সেই জায়গা থেকে শুরু করে আরশে মুআল্লা পর্যন্ত পুরো জায়গাটা আল্লাহর দৃষ্টিতে মসজিদ হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। এমনকি আমাদের এই মসজিদ নিয়েও তো মাসালা দেখা দিয়েছিল, আমার এখনও স্মরণ আছে, এখন থেকে দুই বছর আগে লিখিত আকারে ফতোয়া পর্যন্ত এসেছিল, অনেক জায়গা থেকে ফতোয়া নেওয়া হয়েছিল, আমার কাছেও সেই সময় এই ফতোয়ার কপি এসেছিল যে আমাদের এই দুধবাজার মসজিদ বা রাজবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদের যখন যে হালত আছে এটাকে ভেঙে দিয়ে
আমরা এখানে মার্কেট বানাতে চাই, পাশাপাশি মসজিদও রাখতে চাই, অর্থাৎ জায়গাটা ছিল শুধু মসজিদের জন্য বরাদ্দ, এখন নতুন করে আমরা এখানে মার্কেটও যোগ করতে চাই। সেই সময় আমরা কয়েক পৃষ্ঠাব্যাপী, সম্ভবত 3 পৃষ্ঠাব্যাপী একটা দীর্ঘ ফতোয়া লিখেছিলাম, যেখানে কোরআনের দলিল, হাদিসের দলিল, ফিকহের কিতাবের দলিল, ফতোয়ার দলিল, মাসালা মাসাইলের দলিল, 4 মাজহাবের স্বীকৃত মতের আলোকে এটা প্রমাণ করে দেখিয়েছিলাম যেই জায়গায় শুরু থেকে মসজিদ রাখা হয়েছে সেই জায়গা কেয়ামত পর্যন্ত মসজিদের জন্যই বরাদ্দ থাকবে। যেই জায়গা শুরু থেকে মসজিদ ছিল সেখানে নতুন করে ঘর বানানো, নতুন করে মার্কেট বানানো, নতুন করে অন্য কোনো জিনিস বানানো কোনো যুক্তিতেই বৈধ না। তাহলে ইসলামের মাসালা তো এটা, যেই জায়গাকে মসজিদ বানানো হয়েছে সেটা চিরকাল মসজিদ থাকবে, এমনকি যদি তার মধ্যে মূর্তি ঢোকানো হয় তারপরও সেটা মন্দির হয়ে যাবে না, মসজিদই থাকবে। যদি মসজিদের মধ্যে মূর্তি ঢোকালে এবং মসজিদের মধ্যে পূজা চালু করলে সেটা মন্দির হয়ে যেত, তাহলে আল্লাহর ঘর কাবা শরীফই সবার আগে মন্দির বলে পরিগণিত হতো, কারণ কাবা শরীফের মধ্যে একটা দুইটা না 360টা মূর্তি ঢুকে গিয়েছিল। এগুলো তো ছিল মূর্তির পরিমাণ, এর পাশাপাশি দেয়ালের মধ্যে অঙ্কিত ছবিও ছিল, শুধু তাই না অনেকগুলো ভাস্কর্যও ছিল। যেই 360টা মূর্তি ছিল এর মধ্যে জাতির পিতার মূর্তিও ছিল, জাতির পিতা কে? ইব্রাহিম আলা নবীনা আলী ইসলামের মূর্তিও ছিল, তার পুত্র ইসমাইলের মূর্তিও ছিল। দেয়ালের মধ্যে যেই ছবিগুলো অঙ্কিত ছিল তার মধ্যে নবী ঈসা আলী ইসলামের ছবিও ছিল, তার মা মারিয়াম বৌদের ভাষায় মা মেরির মূর্তিও ছিল। আর যে ভাস্কর্যগুলো ছিল এর মধ্যে একটা ছিল কবুতরের ভাস্কর্য, কবুতরের পূজা কেউ করতো না, সৌন্দর্য বর্ধনের জন্য একটা পাখিকে তারা বানিয়ে রেখেছিল। তো এই সবগুলো জিনিসের মধ্যে, জিনিসের দ্বারা কাবা শরীফটা অপবিত্র হয়ে গিয়েছিল, পঙ্কিল হয়ে গিয়েছিল, তাওহীদের ঘর শিরকের ঘরে পরিণত হয়েছিল। তাই বলে আল্লাহর নবী কিন্তু হাল ছেড়ে দেননি, 8 বছরের মাথায় আবারও ফিরে এসেছেন, বিজয়ী বেশে ফিরে এসেছেন, আমিরুল মুজাহিদিন হয়ে ফিরে এসেছেন, এসে একটা একটা করে 360টা মূর্তিকেই তাড়িয়েছেন, আল্লাহর ঘরকে সকল মূর্তি থেকে পবিত্র করেছেন, ইব্রাহিম ইসমাইলের মূর্তিও বের করেছেন, দেয়ালে যত অঙ্কিত ছবি ছিল সবগুলোকে মুছে দিয়েছেন, এমনকি যে ভাস্কর্যগুলো ছিল কবুতরের ভাস্কর্য এবং আরও কিছু ভাস্কর্য যেগুলোর পূজা কেউ করতো না সেগুলোকেও ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। যার কারণে ইসলামের মাসালা আল্লাহর নবী থেকে এটা প্রমাণিত, যেই জায়গায় মসজিদ কেয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে। আয়া সফিয়ার মতো সেটাকে যদি জাদুঘরে পরিণত করা হয় তারপর সেটা কখনোই জাদুঘর হবে না, চিরকাল সেটা মসজিদই থেকে যাবে। এই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু করেছে, এখানে যদি শুধু রামের মূর্তি না, কৃষ্ণের মূর্তি, হনুমানের মূর্তি, যত মূর্তি আছে সব মূর্তি ঢুকায়, তারপর এই জায়গা কোনোদিনও মন্দিরে পরিণত হবে না, বরং আল্লাহর ঘর আল্লাহরই থাকবে। আল্লাহর ঘর কখনো ইবলিসের হবে না, আল্লাহর ঘর কখনো শয়তানের হবে না। আরে কার শক্তি আছে যে আল্লাহর ঘরকে অন্য কারো ঘরে পরিণত করবে? তো কাফেররা করলে তাও মনের মধ্যে একটা সান্ত্বনা থাকে, ওরা কাফের, ওরা তো দুশ্মনী করবেই, ওরা তো আল্লাহরই স্বীকার করে না, বা স্বীকার করলেও আল্লাহকে এক বলে মানে না, তো ওরা তো আল্লাহর সঙ্গে বেয়াদবি করতেই পারে। কিন্তু যারা আল্লাহকে রব বলে বিশ্বাস করে, যারা ছোটবেলা থেকে এই কালেমার সঙ্গে পরিচিত হয়ে কালেমা জপে জপে বড় হয়েছে, সেই মানুষগুলো কার দালালি বাস্তবায়ন করার জন্য আল্লাহর ঘরের উপর অ্যাটাক চালায়। অথচ আল্লাহর ঘর ভেঙে রোড বানানো হলেও সেটা আল্লাহর চোখে মসজিদ, আল্লাহর ঘর ভেঙে সেখানে পার্ক বানানো হলেও সেটা মসজিদ, যেটা মসজিদ কেয়ামত পর্যন্ত মসজিদই থাকবে, পুরো মুসলিম জাতির উপর ফরজ হয়ে যাবে আল্লাহর ঘরকে তার মর্যাদা ফিরিয়ে দেওয়া, যার ঘর ছিল তাকে তার ঘরটা বুঝিয়ে দেওয়া, তার ঘরে একমাত্র তার ইবাদত চালু করা। যতদিন এটা না করবে, যতদিন এই দায়িত্ব নিজেদের কাঁধে বুঝে না নেবে, হাদিসের মধ্যে আছে তোমরা যদি অসৎ কাজ থেকে বারণ না করো আল্লাহ তাআলা তোমাদের দোয়াও কবুল করবে না, পাগলের মতো ছটফট করতে থাকবে, দোয়া করতে থাকবে, অনেক প্রয়োজনে আটকে থাকবে, বহু বিপদাপদের মধ্যে পড়ে থাকবে, কিন্তু কাম হবে না, দোয়া যার কাছে কবুল হয় তার পর্যন্ত তোমার দোয়া পৌঁছবেই না। এমনিই তো বড় ঝুঁকির সময়, সবাই মিলে সচেতনতা গড়ে তুলছে যেন কারো নভেল করোনা ভাইরাস না হয়। এক ভাইরাসে কত মানুষ মারা গেল, এখনও দৈনিক কত মানুষ আক্রান্ত হচ্ছে। তো যেই জামানায় দরকার ছিল আল্লাহর সামনে নত হবে, আল্লাহর জন্য মনটাকে নরম করবে, সকল পাপ সকল শিরিক কুফুর বেদাতকে ছেড়ে একমাত্র আল্লাহর সামনে নিজেকে সঁপে দেবে, সেই সময় পর্যন্ত মানুষ শয়তানি বন্ধ করতে পারছে না।
এই যে মানুষগুলো সারা জীবন আলেম ওলামাদেরকে নিজেদের দুশমন মনে করলো, কথায় কথায় তাদেরকে কটাক্ষ করলো, তাদেরকে থার্ড ক্লাস নাগরিক হিসাবে বিবেচনা করে আসলো। আজকে তাদের কারো মরণ হচ্ছে মদের বারে, কারো মরণ হচ্ছে মদ করার পর জিনা করার অবস্থায়, কারো মরণ হচ্ছে এর চাইতেও জঘন্য ধরনের অবস্থায়। এই যে মানুষগুলো, এদের সামনে কি জান্নাত আর জাহান্নাম নাই? জান্নাত জাহান্নাম কি শুধু মোল্লাদের জন্য? কেয়ামতের দিন শুধু মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার হুজুর সাহেব তাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন? সাধারণ মানুষের জান্নাতেরও দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই। আর এই যে মানুষগুলো যারা গুনাহ করতে করতে মারা গেল, যেখানে হাদিসের মধ্যেই জানানো হয়েছিল যেই বান্দা কবিরা গুনাহে লিপ্ত থাকে, কবিরা গুনাহ চলা অবস্থায় তার ভেতরে ইমানই থাকে না। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া মুমিন, ওয়া লা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবুহা ওয়া মুমিন। একজন মুমিন যখন জিনা করে এমন অবস্থায় জিনা করে না যেতে মুমিন থাকে। আল্লাহর নবী বলছেন একজন চোর এমন অবস্থায় চুরি করে না যে সে মুমিন থাকে। একজন চাঁদাবাজ দোকানে দোকানে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের কাছ থেকে এমন অবস্থায় চাঁদা করে না যে সে মুমিন থাকে। তো ঈমান যায় কোথায়? সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ইয়াকুনু ফাওকা রাসিহি কাযুল্লা, ঈমানের নূর ভেতর থেকে বের হয়ে মাথার উপর গিয়ে ছায়ার মতো অবস্থান করতে থাকে। কারণ ঈমান হলো আত্মমর্যাদাবান, সে ভেতরে থাকবে, মানুষ কুকর্মে লিপ্ত হবে, এতে তার গায়রতে সয় না, তার আত্মমর্যাদাবোধ বাধা দেয়, সে উপরে গিয়ে অবস্থান করতে থাকে। বান্দা যখন আবার কবিরা গুনাহ থেকে বিরত হয়ে আসে, অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, সেই ঈমানটা আবার ভেতরে আসে, এবার গিয়ে দেখি এইবার সে মানুষ হয় কিনা। আবার যখন কবিরা গুনাহ করে, আবার উপরে যায়, আবার করে, আবার যায়, এভাবে আসার যাওয়া চলতে থাকে। কিন্তু দুঃখ হয় সে সকল মানুষের জন্য যারা কবিরা গুনাহ রানিং থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, যারা নিজেদেরকে প্রস্তুত করার জন্য আলাদা কোনো সময় পায় না, গান শুনতে শুনতে ড্রাইভ করছে, এমন অবস্থায় হঠাৎ করে মালাকুল মাউত চলে আসলো, দুর্ঘটনায় লিপ্ত হয়ে সে পরপারে চলে গেল। নিজের চেহারার মধ্যে আল্লাহর নবীর সুন্নতকে আনতে পারেনি, ওয়াজিব তরক করে আছে, হারামের মধ্যে লিপ্ত আছে, এমন অবস্থায় তার পরপারের ডাক চলে আসলো, কেয়ামতের দিন কোন মুখ নিয়ে নবীর সামনে গিয়ে হাজির হবে? জিনা করতে করতে, মদ খেতে খেতে, এমনকি কুফরি আকিদা, কুফরি মতবাদ, কুফরি তন্ত্রমন্ত্রের উপর বিশ্বাস রেখে যে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, তারা তো নিজেদেরকে শুধরে নেওয়ার সময় পায়নি। কাল কেয়ামতের দিন কোন জিনিসটা তাদেরকে আল্লাহর আজাব থেকে মুক্ত করবে? তো বলছিলাম, রহমান আল্লাহ শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান, এভাবে বলার মূল কারণই হলো যার ভেতরে কোরআনের কোনো আলো নাই সেই মানুষকে মানুষ মনে হলেও আসলে সে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। একটাবার চিন্তা করেন, একটা শুকর কোনোদিন কোনো মসজিদ ভাঙেনি, একটা কুকুর কোনোদিন আল্লাহর নবীরে গালি দেয়নি, কিন্তু এই পৃথিবীর মধ্যে অনেক কুলাঙ্গার মানুষ এমন আছে যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে তাকে অবিশ্বাস করে, তার বিরুদ্ধে কটু মন্তব্য করে, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কোরআনকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে, আল্লাহর জমিনে মসজিদগুলোকে সয়ে নিতে পারে না, আল্লাহর জমিনে নবীদের ওয়ারিশ যারা তাদেরকে দেখলে গায়ে অ্যালার্জি হতে থাকে, এমন মানুষ জমিনে নাই? এ কারণে সুরাতুল বাইয়িনা অনেকেরই পরিচিত, 30 নম্বর পারার একটা সুরা। এই সুরা শেষে গিয়ে আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, উলাইকা হুম শাররুল বারিয়্যাহ, এরা হলো সৃষ্টি জগতের সবচাইতে নিকৃষ্ট জন্তু। এমনকি আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, প্রথমে বললেন এরা হলো জন্তু জানোয়ারের মতো, এরপর বললেন আরে না, বরং এরা জন্তু জানোয়ারের চাইতে অধম, তাদের চাইতেও বেশি পথহারা। উলাইকা হুমুল গাফিলুন, বাস্তবে যদি গাফেল দেখতে চাও, উদাসীন দেখতে চাও, আরে প্রাণীরা গাফেল থাকে না, গাছপালাও গাফেল থাকে না। কোরআনে আল্লাহ জানিয়েছেন যাকে যেই আমল দিয়েছেন, যেই ইবাদত দিয়েছেন, প্রত্যেকে সেটা আল্লাহর থেকে জেনে নিয়েছে এবং শুধু জেনেই ক্ষান্ত থাকেনি, বরং নিয়মিত সেটা তারা প্র্যাকটিসও করে। অপরদিকে বহুত মানুষ এমন আছে যারা জানতেও রাজি না, আর কখনো জেনে গেলে মানতে রাজি না। তো এ কারণে আমাদের উচিত মূলের দিকে ফিরে আসা,
কোরআনের দিকে ফিরে আসা, কারণ একমাত্র এই কোরআনই আমাদেরকে ইহ জগতেও মুক্তি এনে দিতে পারে আর আখিরাতের সফলতাও এনে দিতে পারে। আল্লাহ তাআলা শুধু আখিরাতের সফলতার দাওয়াত দেন না, দুনিয়ার সফলতার দাওয়াত দেন, যার কারণে দোয়াই শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে কল্যাণ দান করেন এবং আখিরাতে কল্যাণ দান করেন। আগে বলা হচ্ছে দুনিয়া, এরপর বলা হচ্ছে আখিরাত। এমনকি কোনো মানুষ যদি ইসলামকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে, দুনিয়ার লাইনেও সে পিছিয়ে থাকে না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন, ইসলামের আদর্শবাহী সৈনিক ছিলেন, কিন্তু এই মানুষটাকে আল্লাহ এমন রাজত্ব দান করেছিলেন তার পূর্বে বা পরে এত বড় রাজত্ব কেউ কোনো দিন পায়নি। যার রাজত্ব শুধু মানুষের উপরে ছিল না, জিনের উপর, পশু পাখির উপর, এমনকি বাতাসের উপর পর্যন্ত যার রাজত্ব ছিল। এমন রাজত্ব কি ট্রাম্পের আছে, জো বাইডেন বা নেতানিয়াহুর আছে, নরেন্দ্র মোদীর আছে? আর এই বর্তমানে যারা এত বিশাল রাজত্বের অধিকারী, বাতাসের জীবনের কথা শোনাতে পারবে? জিন দিয়ে কোনো দিন মসজিদ দূরের কথা একটা মন্দির নির্মাণ করতে পারবে? কি ক্ষমতা আছে এদের! এমনকি ফেরাউন পর্যন্ত ছোট্ট একটা মিশরের রাজা হয়েই নিজেকে রব দাবি করে বসলো। অথচ নবী সুলাইমান শুধু এক মিশরের রাজা না, বরং সারা দুনিয়ার রাজা ছিলেন। তারপরও এত কিছু পাওয়ার পর নিজেকে রব দাবি করা দূরের কথা, বরং বললেন আলহামদুলিল্লাহ, আমার কোনো কৃতিত্ব নাই, আমার কোনো ক্রেডিট নাই। ক্রেডিট বলতে যদি কিছু থাকে তা একমাত্র আল্লাহরই জন্য। তো কোরআনের আলো যার মধ্যে থাকে, দুনিয়ার লাইনেও সে পিছিয়ে থাকে না। আল্লাহর নবী জামাত ওসমান নামের সঙ্গে আমরা বলি গানি, গানি মানে হলো ধনী। পৃথিবীর মধ্যে আপনি যত মিলিয়নপতি হন, আপনার নামের সঙ্গে কখনো ধনী শব্দ যোগ হয়? আরে হয় নাকি? ধনী বলা হয় কাউকে? ধনী তার উপাধি হিসাবে বলা হবে, কিন্তু নামের অংশ হিসাবে অমুক ধনী, অমুক গরিব, সংবাদ প্রদান প্রসঙ্গে আমরা বলি, কিন্তু কারো নামের অংশ বানিয়ে আমরা ধনী বলি? আরে বলেন নাকি? যেমন জাতির পিতা কারো নামের অংশ হয়, বঙ্গবন্ধু নামের অংশ হয়, তারপর পল্লী কবি নামের অংশ হয়, এরকম বিভিন্ন ধরনের শব্দ নামের অংশ হয়। একইভাবে ধনী কারো নামের অংশ আছে, আছে নাকি? কিন্তু ওসমানের সঙ্গে কি বলি? গানি বলি। গানি আরবি শব্দ, বাংলা অর্থ ধনী। তার নামের সঙ্গেই লেগে গেছে ধনী, তার মানে তিনি খুব গরিব ছিলেন? বরং আল্লাহ তাআলা তাকে তো এত বেশি সম্পদ দান করেছিলেন যে অধিকাংশ জিহাদে তার সম্পদের দ্বারাই মুসলমানরা বিপুল পরিমাণ শক্তি লাভ করেছে এবং যুদ্ধ করার মতো সক্ষমতা লাভ করেছে। তো ইসলাম মানলেই পিছিয়ে থাকতে হবে, এটা কি ইসলামের শিক্ষা? জুহুদ, জুহুদ মানে হলো দুনিয়ার প্রতি বিমুখতা, দুনিয়ার প্রতি আকর্ষণ না, বরং অনাকর্ষণ থাকা। এই জুহুদের সংজ্ঞা হলো সম্পদ পকেটে থাকতে পারে তবে অন্তরে থাকতে পারবে না। জুহুদ মানে এটা না যে পকেটের মধ্যেও সম্পদ থাকতে পারবে না। আজকাল অনেকে বুজুর্গের সংজ্ঞা পাল্টে দিয়েছে। অনেক মানুষ এমন আছে, অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় না, বলে আমি বুজুর্গ, আমার ভরসা আল্লাহর উপর, ডাক্তারের কাছে কেন যাব। আচ্ছা, আল্লাহর নবী কি ডাক্তারের কাছে যাননি? সেই যুগের যে চিকিৎসার মাধ্যম ছিল, সেই যুগে হিজামা ছিল, বর্তমানে যেটাকে কাপিং থেরাপি নামে যেটা পরিচিত, সেই যুগের চিকিৎসা ব্যবস্থা ছিল হিজামা। আল্লাহর নবী তো নিয়মিত হিজামা গ্রহণ করতেন, তাহলে আল্লাহর নবীর কি আল্লাহর উপর ভরসা ছিল না? আপনি কি এত বড় বুজুর্গ হয়ে গেলেন যে নবীর চাইতে আপনার ইমান এক ধাপে গিয়ে? নবী তো বলেছেন আগে উট বাঁধো, তারপর ভরসা করো, উট বাঁধবা না, ছেড়ে রাখবা, তারপর ভরসা করবে। এটার নাম ভরসা না, এটার নাম ভণ্ডামি। দামি জুতা নিয়ে এসেছেন, মসজিদের বাইরে রেখে আসবেন, নামাজ শেষে গিয়ে দেখবেন চোর বাবা তো আপনার জুতা নিয়ে পালিয়ে গিয়েছে। চোর তো আর এটা দেখে না কে নামাজি আর কে বেনামাজি, কে হুজুর আর কে খেজুর, চোরের এগুলো দেখার টাইম নাই। মাওলানা মুস্তাকুন নবী সাহেব বাংলাদেশের একজন প্রথম সারির বক্তা, তার ঘটনা শুনলাম এই বছর, কয়েকটা মাহফিল থেকে বের হয়ে আসার সময় পকেটের মোবাইল প্লাস মানি ব্যাগ গায়েব। সবাই আসে মুসাফা করতে, মাহফিল থেকে স্টেজ থেকে যখন বক্তা নামে, সবাই তো সিরিয়াল দেয় স্বাভাবিকভাবে যে একটু মুসাফাহা করবে, একটু বরকত নিবে, কিন্তু এর মধ্যে চোর বাবা যে আসে তার উদ্দেশ্য মুসাফাহা করা না, আস্তেই করে দুইটা আঙ্গুল পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে হুজুরের হাদিয়ারে কেড়ে দেওয়া। তো এই যে আপনি আসলেন মসজিদে নামাজ পড়ার জন্য, কিছু মানুষ আসে নামাজ পড়ার জন্য না, বরং জুতা চুরি করার জন্য। এখন দামি জুতা বাইরে রেখে আসলেন, নামাজ শেষে গিয়ে দেখলেন জুতা নাই, এখন আপনি ক্ষিপ্ত, কিরে আল্লাহর ঘরে আইলাম, আল্লাহ আমার জুতার নিরাপত্তা দিতে পারলো না, তাইলে আইমুন আর মসজিদে। এমন মানুষও আছে,
যারা ক্ষিপ্ত হয়ে যায়, মসজিদে এসে মর্যাদা কেন হারাবে, তার মেজাজ গরম হয়ে যায়। অথচ তার উচিত ছিল সতর্কতা অবলম্বন করা। ইসলামে ভরসার মানে এটা না যে আপনি মাধ্যম গ্রহণ না করে চুপচাপ বসে থাকবেন আর ভরসা করবেন, বরং ভরসার মানে হলো নিজে মাধ্যম গ্রহণ করবেন, সতর্কতা গ্রহণ করবেন, তারপর আপনি বিশ্বাস রাখবেন এই মাধ্যম আমাকে মুক্তি দিতে পারে না, এই সতর্কতা আমাকে বাঁচাতে পারে না। বাঁচানেওয়ালা, নিরাপত্তা দেনেওয়ালা মূলত কে? এটার নাম হলো ভরসা। কিন্তু মাধ্যমকে ছেড়ে দিয়ে শুধু আল্লাহর নাম নিয়ে বসে থাকার নাম ভরসা না, এটার নাম অলসতা, এটার নাম ভণ্ডামি। চাকরি করে না, ব্যবসা করে না, ঘরে বসে বসে আঙ্গুল চষে, আল্লাহকে আমরা খাওয়াতে পারে না? যে আল্লাহ বনি ইসরায়েলরা 40 বছর মান্না সালোয়া খাওয়ালেন সেই উপত্যকার মধ্যে, তা আমরা তো বনি ইসরায়েলের চাইতে ভালো মানুষ, ওদের মতো বেয়াদব না, ওদের মতো নবীদের সঙ্গে এত কিছু করি নাই, তা আল্লাহকে আমারে খাওয়াতে পারবে না? ভাবটা এমন, আল্লাহর পরীক্ষা নিচ্ছে। অনেকে আবার এমন আছে, মাঝে মধ্যে হাদিসে বিভিন্ন জিনিসের ব্যাপারে দোয়া পাওয়া যায়, ব্যথা হলেই দোয়া পড়বা, অসুস্থ হলেই দোয়া পড়বা, এরকম বিভিন্ন দোয়া আল্লাহর নবীর হাদিসের মধ্যে বর্ণিত আছে। অনেক মানুষকে আমি এমন দেখেছি যারা পরীক্ষামূলকভাবে এটা করে, দেখি আল্লাহ পারে কি না, এরকম 7 দিন 10 দিন করে কাম হয় না। কেন? কারণ যতগুলো দোয়া আছে এই দোয়ার থেকে ফল পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো নিজের বিশ্বাস এবং ভক্তি শতভাগ পরিপূর্ণ থাকতে হবে। আপনি তো আল্লাহরে পরীক্ষা নিতে চান, আল্লাহ তো আপনার কাছে পরীক্ষা দিবে না, আল্লাহ আপনাকে বানিয়েছে পরীক্ষার্থী হিসাবে, আর আপনি এখন পরীক্ষকরে বানিয়ে ফেললেন পরীক্ষার্থী, এর চাইতে বড় ব্যাধবী তো হতে পারে না। কেমন অনেকে আছে না আল্লাহর পরীক্ষা নেয়, কয় ডাক্তারের কাছেও যাবো, হুজুরের কাছেও দোয়া চামো, দেখি কাডটা লাগে যায়। আরে লাগালাগির তো বিষয় না ভাই, ডাক্তারের কাছে যাবা, আল্লাহর নবী গিয়েছেন, যেতে বলেছেন, পরামর্শ দিয়েছেন, সুন্নাহ হিসাবে ব্যবসা করব, সুন্নাহ হিসাবে চাকরি করব, সুন্নাহ হিসাবে ব্যবসা আমাকে খাওয়ায় এই আকীদা থেকে না, চাকরি আমার রিজিক দেয় এই আকীদা থেকে না, দেনেওয়ালা তো আল্লাহ, এগুলো তো মাধ্যম, আমি সুন্নাহ হিসাবে যখন ব্যবসা করব, আমার ব্যবসা শুধু আমার জন্য সওয়াব আর সওয়াব বয়ে আনবে। একজন মানুষ নফল ইবাদত করে নামাজ পড়ে যে সওয়াব পাবে, আমি ইনশাল্লাহ ব্যবসা করে এর চাইতে বেশি সওয়াব কামাবো। কারণ আত্তাজিরু সাদুকুল আমিন, যেই ব্যক্তি এমন ব্যবসায়ী যার মধ্যে 2টা বৈশিষ্ট্য আছে, সদা সর্বদা সত্য বলে এবং সব ক্ষেত্রে বিশ্বস্ততার পরিচয় দেয়, কোনো ধোকাবাজি করে না, কোনো 2 নম্বরই করে না, মাপে কম দেয় না, আবার বেশি দাম নিয়ে বলে না, কেনা দামে দিয়ে দিলাম, যত লাইনের যত ভণ্ডামি আছে কিছুই করে না, তার হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে। এই নিয়তে ব্যবসা করলে পুরো ব্যবসাটাই তো সুন্নত। এমনকি অনেক ইমাম, খোদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেই জামানার বড় ব্যবসায়ী ছিলেন, বহুত আল্লাহর বান্দে এমন ছিলেন যাদের ব্যবসা করা কোনো আগ্রহ ছিল না, কিন্তু সিরেফ সুন্নতের উপর যেন আমল হয়, আল্লাহর নবীর একটা সুন্নত যেন তার দ্বারাও জিন্দা থাকে, এই নিয়তে ব্যবসায় নেমেছেন। তো এই নিয়তে ব্যবসা করলে পুরো ব্যবসাটাই তো ইবাদত, আল্লাহর আদেশ, রাসুলের তরিকা, সেই হিসাবে করছে। যদি সে ব্যবসা করে, কোনো মানুষ আজান শোনার পর লাভের আশায় দোকানে বসে থাকবে? সেই জুম্মার দিন জুম্মার আজান যখন হয়ে যায়, মসজিদে আসার নির্দেশ তো আল্লাহ কোরআনে দিয়েছেন, 28 নম্বর পারায় একটা সুরাই আছে, সুরাতুল জুমুআ, আজকে বাসায় গিয়ে তেলাওয়াত করবেন অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে। এই সুরার মধ্যে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, মুনাফিকরে বলছি না, কাফেরকে বলছি না, যাদের অন্তরে সংশয় আছে অজ্ঞবাদী তাদেরকে বলছি না, কোনো সেকুলার কোনো লিবারেল কোনো মডারেটকে বলছি না, কোনো ফ্যামিনিস্ট কোনো ইসলামের ব্যাপারে বিভিন্ন ধরনের সংশয় যারা লালন করে তাদেরকে বলছি না, যারা খালেস মুমিন তাদেরকে বলছি, ইদানু দিয়ালি সালাত, যখন আজান হয়ে যাবে, আজানের হয়ে যাবে, নামাজের জন্য ডাকা হবে, মি ইয়াউমিল জুমআ, কোন দিন? জুমার দিন, ফাসাও, ফাসাও মানে দৌড়ে আসো, ছুটে আসো, ইলা জিকরিল্লাহ, কার জিকিরের দিকে? ওয়া জারুল বাই, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, বলছেন কে? বিশেষভাবে মেনশন করলেন ব্যবসার কথা, যদিও উদ্দেশ্য সবই, যত ব্যস্ততা আছে, খেলার মাঠে থাকলে খেলা ছাড়ো, দুনিয়ার লাইনে দুনিয়ার বাসাবাড়ির কাজে থাকলে সেটা ছাড়ো, চাকরিতে থাকলে চাকরি, তোমার অফিসের ডিউটি ছাড়ো, সব ছাড়ো, কিন্তু উদ্দেশ্য সব, বিশেষভাবে মেনশন করলেন কোন জিনিস রে? ব্যবসা, কাজারুল বাই, ব্যবসা ছাড়ো, আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো, জালিকুম খায়রুল্লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইনকুম তুম তালামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, কিন্তু তোমরা তো হাবার দল, জানো না বোঝো না, এজন্য আমি আল্লাহ বলি তারপরও শোনো না। আচ্ছা, এই আয়াতটা যেই ব্যক্তি শুনেছে, সেই ব্যক্তি জুম্মার আজানের পর এই 500 টাকার আশায়, 1000 টাকার অতিরিক্ত লাভের আশায় সে কোনোদিন দোকানে বসে থাকতে পারবে? আল্লাহ বললেন তার জন্য ব্যবসা ছাড়াটা উচিত, তার জন্য ব্যবসা ছাড়াটা
জরুরি, তার জন্য মসজিদে আসাটাই কল্যাণকর, এতেই তার ফায়দা নিহিত। তারপর সেই বান্দা নিজের দোকান খুলে, নিজের হোটেল খুলে, নিজের চাউলের দোকান, ডিমের দোকান, সবজির দোকান খুলে ব্যবসা করার চিন্তা করবে? সে ভাববে হয়তো 500 টাকা কামাবো, আল্লাহর আদেশ ছাড়ার কারণে আল্লাহ 5000 টাকা লসও করিয়ে দিবে। যিনি দিতে পারেন তিনি একদিকে দেন, আর একদিকে আমি আল্লাহরে ছেড়ে দিব, আল্লাহ কেন আমারে ধরে রাখবেন? আমি যদি আল্লাহরে ছাড়ি আল্লাহ আমার প্রতি ঠেকানা, আল্লাহ আমারে ছেড়ে দিবেন। তো আল্লাহর আদেশকে বাদ দিয়ে কোনো মানুষ কখনো সফল হতে পারে? আপনি একটাবার খোঁজ নেবেন, যেই লোকগুলো নামাজের সময়, জামাতের সময় নিজের দোকানকে বন্ধ রেখে নামাজে আসে, একটাবার খোঁজ নিয়েন তো লোকগুলো কি খুব লসে পড়ে যায়? এই যে দিনে কিছু টাইম, সারাদিন মিলিয়ে আধা ঘন্টা, 40 মিনিট, তারা যে একটু ব্যবসা কম করতে পারে, এজন্য তারা কি ব্যবসায় মায়ের খায় কিনা একটু খোঁজ নিয়েন? বরঞ্চ তাদের ব্যবসায় ইনশাল্লাহ বরকত হবে। বলবেন 1000 টাকা 2000 টাকা হাতে কম আসলো, বরকত হবে কেমনে? আমি বলবো, এই বেটা, খেজুর গাছে যখন 1 বছর ফল হয়, খেজুর গাছ রাখেন, বড়ই গাছের কথা ধরেন, বড়ই গাছে 1 বছর ফল হলো, ফল পারা শেষ, এরপর কি করে মানুষ কি জানেন না নাকি? রাজবাড়ির লোকেরা কি করে, কেন ডাল কাটে? কেন এত নির্দয় হয়ে গেল, এত পাষাণ হয়ে গেল মানুষ, গাছের ডাল কেটে দেয়। ছোটবেলায় আমাদের খুব দরদ লাগতো, ইস মানুষগুলো কত খারাপ, এভাবে কোপাকুপি করে গাছের ডালগুলোকে নষ্ট করে দিল, এতদিন দেখতে কি সুন্দর লাগতো, এখন কেমন দেখা যায়, ছোটবেলায় কষ্ট লাগতো। কিন্তু এই যে কাটলো, এর দ্বারা গাছের ক্ষতি হলো না উপকার হলো? বলবেন কেমনে, কাটলে আবার উপকার হয় কেমনে? আল্লাহ জানিয়ে দিবেন, দেখ এটা তোর জন্য একটা উদাহরণ, তুই যদি যাকাত দাও, তুই যদি হজ করো, তুই যদি কোরবানি করো, তুই যদি আমার এবাদত পালন করতে গিয়ে ব্যবসায় কিছুটা ছাড় দাও, এটার উদাহরণ হবে। বড়ই গাছ কাটার মতো বাহ্যিকভাবে মনে হবে লস, পরের বছর দেখবি লাভ আর লাভ। এ কারণে যাকাত শব্দের আভিধানিক অর্থই হলো বৃদ্ধি পাওয়া। আভিধানিক অর্থ কি? অথচ যাকাত দিলে বাহ্য দৃষ্টিতে বৃদ্ধি পায় না, কমে? তা কমে, আর আল্লাহ শব্দ চয়ন করলেন যাকাত, মানে বৃদ্ধি পাওয়া, কেমনে কি বুঝে আসে না? আরে বুঝে আসতে চাইলে একবার বড়ই গাছের দিকে তাকাতে হবে। আমি সম্পদের 2.5% আল্লাহর পথে দান করব, আল্লাহ চাইলে 2.5%-এর বরকতে আমাকে 2500% এনে দিতে পারেন কি না? এগুলো মুখে বললো বিশ্বাস পুরোপুরি আসে না, যদি আসতো জুম্মার দিন আজানের পর রাজবাড়ি বাজারের একটা দোকানও খোলা দেখা যেত। যারা একটু লাভের আশায় বসে থাকে তাদের এটার উপর একইন আছে যে ব্যবসা করলে লাভ বেশি, আল্লাহর কথা শুনলে লাভ কম। কেই বিশ্বাস নাই? যদি না থাকতো তাইলে আল্লাহর কথা শুনলো না কে? দুনিয়ার কেউ তো বলে নাই, কোনো হুজুরের আহ্বান তো না, এটা কার আহ্বান? কোরআনের আয়াতের ব্যাপারে তো এটাও বলা নাই, হাদিসটা জয়েফ কিনা, এটা জাল কিনা, তাহকিকের দাবি রাখে কিনা বলার সুযোগ নাই। কোরআনের প্রত্যেকটা আয়াতে সহি, প্রত্যেকটা আয়াতে অকাট্য, সন্দেহ করার কোনো অবকাশই নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো ডাউট, কোনো কনফিউশন এই কিতাবের ব্যাপারে চলবে না। আল্লাহ বলল এর মধ্যে লাভ, আপনি ভাবেন এর মধ্যে লস, তাইলে বেশি সত্যবাদী কে আপনি না আল্লাহ? তো বলছিলাম মূলের দিকে ফিরে আসতে হবে, নিজেদের শিকড় গেড়ে দিতে হবে একেবারে ইসলামের মূলের মধ্যে। একটা ছোট্ট উদাহরণ দিই, ঝর্ণা দেখেছেন কেউ জীবনে? না দেখলে আমাদের সিলেটে দাওয়াত থাকলো, গিয়ে দেখে আসবেন। তো ঝর্ণার পানি যেখানে পড়ে সেখানে কি আটকে থাকে না প্রবাহিত হয়? যেই জায়গা দিয়ে ঝর্ণার পানিগুলো প্রবাহিত হয় সেই জায়গার পানি যদি আপনারা সেদিকে ভালোভাবে তাকান, যেহেতু ঝর্ণার পানি স্বচ্ছ থাকে নিচ পর্যন্ত দেখা যায়, তাকালে দেখবেন নিচে ছোট্ট ছোট্ট এই 2 পাতা বা 3 পাতা বিশিষ্ট ছোট্ট ছোট্ট কিছু গাছ দেখা যায় না? আপনি হাত দিলে হাত লাগার আগে ভেঙে একেবারে পানিতে ভেসে চলে যাবে, খুবই দুর্বল, একেবারে এই যেই সাইজ, 2টা পাতা, 1টা পাতা, 3টা পাতা, 5টা পাতা, যেগুলো খুব বেশি বড়ও হয় না, এরকমই থাকে, পানির আঘাতে একটু দুলতে থাকে, হেলতে থাকে, একবার ডানে যায়, একবার বামে যায়। এই যে এত বেশি পানি প্রবাহিত হচ্ছে, প্রতিটা মুহূর্তে প্রবাহিত হচ্ছে, এগুলো কিন্তু ভেসে চলে যায় না, হ্যাঁ একটু হেলে দুলে যায়, তারপরও সে কিন্তু মজবুত থাকে। অপরদিকে যেখানে পানি প্রবাহমান সেই জায়গায় উপর দিয়ে যদি আপনি একটু ভারী বস্তুও ফেলেন, কাঠের একটা টুকরাও ফেলেন, সেটা কি সেখানে থাকবে না ভেসে চলে যাবে? যায় না? নৌকাও যদি ছাড়েন নৌকা বসে থাকবে না ভেসে যাবে? নৌকা স্রোতের সঙ্গেই তো যেতে থাকে, যার কারণে জোয়ার ভাটা দেখে নদীর মধ্যেও নামে। তো এই যে উপর দিয়ে কোনো জিনিস ছাড়লে সেটা ভেসে চলে যাচ্ছে, অথচ সেই জিনিসের চাইতে অনেক দুর্বল, হাজার হাজার গুণ বেশি দুর্বল জিনিস নিচে রয়েছে, যেটা একটু আঘাত লাগলে ভেসে চলে যায়, হাত লাগলে, পা লাগলে ভেসে চলে যায়, কিন্তু তার আগ পর্যন্ত আপন জায়গায় স্থির থাকে। কিন্তু কেন?
জবাব আছে কারো কাছে? একটাই জবাব, যে এই লতা, এই পাতা বিশিষ্ট ছোট্ট যে গাছটা, এই গাছের শিকড়টা মাটির নিচে গাড়া, সে দুর্বল, এতে কোনো সন্দেহ নাই, খুবই দুর্বল। এমনকি যে মানুষের হাতের সামান্য আঘাত থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম না, কিন্তু মাটি হলো শক্তিশালী। এই শক্তিশালী মাটির মধ্যে সে যখন তার শিকড়কে গেড়ে দিয়েছে, মাটি যেমনিভাবে স্থির রয়েছে, সেও মাটির স্থিরতার কারণে স্থির থাকছে। হ্যাঁ, পানির প্রবাহের কারণে একটু হেলছে, একটু দুলছে, একবার একটু ডানে যাচ্ছে, একবার একটু বামে যাচ্ছে, লেকিন ভেসে চলে যাচ্ছে না। অপরদিকে উপরে যেটা পড়েছে, যদিও সে নিজে শক্তিশালী, নিজে মজবুত, নিজে দৃঢ়, কিন্তু শক্তিশালী জিনিসের সঙ্গে তার সম্পর্ক নাই, তার শিকড় মাটির মধ্যে গাড়া না, যার কারণে পানির সামান্য আঘাতে, পানির প্রবাহে সে ভেসে চলে যাচ্ছে। এখান থেকে কি শিক্ষা পেলাম? আমরা দুর্বল, অত্যন্ত দুর্বল। আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত রাসূলও না, নবীও না, নবীর সোহবতপ্রাপ্ত সাহাবিও না, সাহাবির সোহবতপ্রাপ্ত তাবেয়াইও না, তাবেয়ের সোহবতপ্রাপ্ত তাবে তাবেয়াইও না, এমনকি দুনিয়াতে এসেছে সোনালী যুগেও না, দুনিয়াতে এসেছে কেয়ামত পূর্ব যুগে, ফেতনার যুগে, যুদ্ধবিগ্রহের যুগে, যেই জামানায় ঈমান চোর ঢুকে গিয়েছে সমাজের পরতে পরতে, এমন দুর্বল মানুষ যদি মুক্তি পেতে চাই, এই পানিটাকে মনে করেন ফিতনা। পানিটা কি ফিতনা? শেষ জামানে আসতে থাকবে, পানির প্রবাহের চাইতেও বেশি আসতে থাকবে, রাতের চাইতেও বেশি অন্ধকারাচ্ছন্ন হবে। তো এই ফিতনার মধ্যে যদি আমি টিকে থাকতে চাই, একা একা মোকাবেলা করতে পারবো? এই শক্তি আমাদের আছে? তাই মোকাবেলা করতে চাইলে কি করতে হবে? ইসলাম তো শক্তিশালী, দিন তো শক্তিশালী, কোরআন তো শক্তিশালী, আল্লাহর নবীর সুন্নাহ তো শক্তিশালী, এই কোরআনের সঙ্গে আমার শিকড়ের সম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলে ইনশাআল্লাহ কোরআনকে যেমনিভাবে আল্লাহ হেফাজত করবেন, কোরআনের বরকতে আল্লাহ আমারেও হেফাজত করবেন। কোরআন যে হেফাজতে থাকবে, যত ফিতনা আসুক, যত বাধা, প্রতিবন্ধকতা, প্রতিকূলতা আসুক, এই কোরআন যে কোনো ক্ষতিগ্রস্ত হবে না, এই কোরআনের যে কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, এই ব্যাপারে তো কারো দ্বিমত থাকার কথা না। তো এই কোরআনের সঙ্গে যদি শিকড়ের সম্পর্ক করতে পারি, ইনশাআল্লাহ কোরআনের বরকতে আমিও মজবুত হয়ে যাব। এজন্য আমরা নিজেরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা, ছোট্টবেলায় যেই মানুষগুলো কোরআনের শিক্ষা পেয়েছে, হয়তো তারা কোরআনের অর্থ জানতে পারেনি, কোরআনের ব্যাখ্যা সম্পর্কে ইলম অর্জন করতে পারেনি, জাস্ট কোরআনের জাহিরি তালিম নিয়েছে, এই মানুষগুলো জীবনের বহু ক্ষেত্রে ইসলামের প্রতি ধর্মানুরাগী হয়ে থাকে। এমন মানুষ নাস্তিক হয়েছে, বেইমান হয়েছে, আমার জানাশোনায় এমন কাউকে দেখিনি, দু একজন থাকলেও থাকতে পারে, কারণ মাঝে মধ্যে বিরিয়ানিও তো পচে যায়, পান্তা ভাত পচলে যে গন্ধ আসে, বিরিয়ানি পচলে গন্ধ এর চাইতে বেশি আসে। কিন্তু সাধারণভাবে যার শিকড় কোরআনের সাথে, তো সেই মানুষটা সাধারণত সেই মানুষটা একেবারে চূড়ান্ত পর্যায়ের কপাল পোড়া হয় না। এমনকি আমরা দেখেছি কওমি মাদ্রাসার বারান্দা দিয়েও যারা কিছুকাল চলাফেরা করেছে, কয়েক মাস কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছে, এমন মানুষগুলো বাতিল পথে পা দেয়, বেদাতি হয়ে যায়, মুশরিক হয়ে যায়, এমন নজির আমাদের চোখে খুবই কম। তাহলে এই জিনিসটা কেন হচ্ছে? তার হয়তো ইলম নাই, সে হয়তো কোরআন হিফজ করলে এখন বলতে পারবে না, কোরআনের কোনো একটা আয়াতের অর্থ জানা নাই, কিন্তু ইসলামের প্রতি তার একটা দুর্বলতা আছে। কারণ যেই জিনিসের দ্বারা যার সূচনা, অন্তরটা তো প্রথমে স্বচ্ছ থাকে স্ফটিকের মতো, সেই স্বচ্ছ অন্তরের মধ্যে যখন ইসলামের আলোটা গেঁথে দেওয়া হয়, ইসলামকে গাঁথাই করে একেবারে সেখানে যখন ইসলামকে লিপিবদ্ধ করে দেওয়া হয়, তো পৃথিবীর এর পরবর্তীতে উপরে যত ঝড়ঝাপটাই আসুক না কেন, এই মূলটা তার থেকে হারিয়ে যায় না। এ কারণে দেখেন না, ছোটোবেলা থেকেই এখন শুরু করেছে যেন বাচ্চারা বক্তব্য পড়তে না পারে, প্লে নার্সারি থেকে শুরু করে এমন এমন টাইমে আয়োজনগুলো করা শুরু করেছে যেন বাচ্চারা শুরু থেকেই সেই শিক্ষাগুলো নিয়ে বড় হয়, কোরআনের শিক্ষা যেন একদমই না পায়। অথচ আমরা সবাই জানি আমাদের শিক্ষা ব্যবস্থা একটি সম্পূর্ণ সেকুলার শিক্ষা ব্যবস্থা, মোটেও ইসলামী শিক্ষা ব্যবস্থা না। এমনকি ইসলাম ধর্মের দুই একটা বই যদি রাখা হয়, ও নাম কাও আসতে, এই বইগুলো পড়ে ইসলাম সম্পর্কে কতটুকু নলেজ অর্জন করা যায় এটা আমার বলতে হবে না, সবার খুব ভালো করে জানা আছে। এমনকি এইগুলোর টিচিং যারা করে, যারা এগুলো পড়ায়, তাদের এক একজনের জ্ঞানের দৌড় কতটুকু এটাও মোটামুটি সকলের জানা আছে। তো এই সেকুলার শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে নিজের ইমানকে সেকুলারিজম থেকে বাঁচানো, নিজের ইমানকে কাফেরদের মতবাদ থেকে বাঁচানো, নিজের ইমানকে নাস্তিক্যবাদী চেতনা থেকে বাঁচানো খুবই দুষ্কর। যেই মানুষ হক চেনে না, বাতিল চেনে না, আলো চেনে না, অন্ধকার চেনে না, আগুন চেনে না, পানি চেনে না, সেই মানুষ কিভাবে নিজের ইমানকে আগুন থেকে বাঁচাবে? তো যে চেনেই না কোনটা কুফর,
কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা নাস্তিকতা, কোনটা ইসলাম এবং মুসলিম উম্মার চেতনার সঙ্গে সাংঘর্ষিক, সেই মানুষ কিভাবে নিজের ইমানকে বাঁচাবে? তো ছোট্টবেলা থেকে তার পড়ালেখা শুরুই হলো সেই অ আর এ বি সি ডি থেকে, এখান থেকে শুরু, এরপর সামনে যাচ্ছে আর যাচ্ছে, কিন্তু কোরআনের কোনো ইলম তার ভেতরে নাই, সে ইসলামী আকিদা সম্পর্কেও কোনো ধারণা অর্জন করেনি। সাহাবিরা বলতেন, আগে ইমান শিখতাম, এরপর কোরআন শিখতাম। এই যুগে ইমান তো দূরের কথা, এই যুগে যারা বুড়া হয়ে যায় এমন মানুষও ইমান সম্পর্কে জানে, এমন লোক কম না বেশি? ইমান সম্পর্কে জানে এমন লোক বেশি? আরে খুবই কম, খুবই কম, একেবারেই নগণ্য। তো যার কারণে অধিকাংশ মানুষ ইমানের ব্যাপারে গাফেল, কোন কাজ করলে ইমান ভাঙে, কোন কথা বললে ইমান নষ্ট হয়, কোন বিশ্বাস পোষণ করলে মানুষ কাফের হয়ে যায়, কে জানে? খুবই কম সংখ্যক মানুষ জানে। এজন্যই তো আল্লাহর নবী বলে গিয়েছিলেন, শেষ জামানের অবস্থা এমন হবে মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। কারণ কোন কাজের দ্বারা ইমান আসে, কোন কাজের দ্বারা ইমান যায়, কোনো খবর নাই। অজান্তে করতে থাকে, অনিচ্ছায় করতে থাকে, অজান্তে বিষ খেলেও মানুষ মরে, অজান্তে সাপের কামড় খেলেও মানুষ মরে। তো অজান্তে যদি কেউ বড় কুফুর বড় শিরকে লিপ্ত হয়, তার ইমান কি ক্ষতিগ্রস্ত হবে না? তো এই কারণে আমাদের উচিত আমাদের শিকড়গুলো কোরআনের সঙ্গে গেঁথে দেওয়া। বড় দুঃখের বিষয়, দরকার ছিল। জনসংখ্যা যত বাড়বে কোরআনের শিক্ষাদান কেন্দ্র তত বাড়তে থাকবে। একটা জিনিস আপনি ভাবেন, পৃথিবীর সবাই মাদ্রাসায় আসবে না, পৃথিবীর সবাই হাফেজ এবং আলেম হবে, এটা হবে না। সমাজ চলতে চাইলে ডাক্তারও লাগবে, ইঞ্জিনিয়ারও লাগবে, কৃষকও লাগবে, এবং এই সবগুলো জ্ঞানের শিক্ষাদাতাও কিন্তু আল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে কিন্তু সকল জ্ঞান শিক্ষাদান করেছিলেন, যেই জ্ঞানকে কাজে লাগিয়ে আদম আলাইহিসসালাম দুনিয়ার মধ্যে এই জাতীয় কাজগুলোও করেছিলেন। মানুষ কৃষিকাজ শিখল কোত্থেকে? মানুষ ফসল বনে সেখান থেকে বীজ উৎপন্ন করে গাছপালা সেখান থেকে যে উৎপন্ন হয়, এই শিক্ষা মানুষ লাভ করলো কোত্থেকে? সবগুলো কিন্তু আল্লাহ শিখিয়েছিলেন, আদম আলাইহিস সালামের দ্বারাই দুনিয়াতে এসেছে। এই জাহাজ বানানো, নৌকা বানানো কি আজকের শিক্ষা? নূহ আলাইহিস সালাম কি নৌকা বানান নাই, পানির মধ্যে সেই নৌকা চালাননি? তো আল্লাহ তাআলা তো বহু আগ থেকে এগুলো শিখিয়ে দিয়েছেন। তো সমাজের মধ্যে সব কিছুই লাগবে, তবে কোরআনটা সবার লাগবে, এই ব্যাপারে দ্বিমত করার কোনো অবকাশ নেই। আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি যা মনে চায় তা হন, কিন্তু কোরআন কিন্তু আপনারও লাগবে। কারণ যেই জান্নাত আমার সামনে, একই জান্নাত আপনারও সামনে। যেই জাহান্নামের ঝুঁকি আমার আছে, একই জাহান্নামের ঝুঁকি কিন্তু আপনারও আছে। কেয়ামতের দিন কোরআন প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে কোরআনের একটা মুআমালা থাকবে। হাদিস আল্লাহর নবী বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন হয়তো তোমার পক্ষে প্রমাণ হবে অথবা তোমার বিপক্ষে প্রমাণ হবে, মাঝামাঝি কিছু হবে না। যে কোরআনের হক আদায় করবে, কোরআন তাকে ছেড়ে যাবে না, কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে। কারণ কোরআনকে আল্লাহ বলেছেন হুদান, সেটা পথ দেখায়। কিসের পথ? আরে কিসের পথ? জান্নাতের পথ। কেমনে দেখায়? হুদানের বৈশিষ্ট্য হলো, আমি আপনাকে হাত ধরে ধরে বড় পুল নিয়ে গেলাম, এটাও এক ধরনের পথ দেখানো। আর বললাম এতখানি ডাইনে যাবেন, তারপর বামে, তারপর সোজা, তারপর চলতে চলতে এত কিলোমিটার পর আপনার সামনে বড় পুল আসবে, দুটোই পথ দেখানো। কোরআন আমাকে পথ দেখায়, কোন অর্থে? যে কোরআন আমাকে হাত ধরে ধরে গন্তব্য পৌঁছে দেয়। কোরআন পথ দেখায় দুইভাবে, সুরায় বাকারায় দুটোর কথাই বলেছেন, এক হলো হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু মুমিনদেরকে পথ দেখায়, আর এক হলো হুদাল্লিল নাস, সমগ্র বিশ্ব মানবতাকে পথ দেখায়। সমগ্র বিশ্ব মানবতাকে পথ দেখায় এই অর্থে, ডাইনে যাও, বামে যাও, সোজা যাও, গেলে তুমি গিয়ে গন্তব্যে পৌঁছবা, জান্নাতে পৌঁছবা। আর মুমিনকে পথ দেখায় এই অর্থে, তাকে হাত ধরে ধরে তার গন্তব্য, তার মঞ্জিল মাকসুদ, জান্নাতে পৌঁছে দেয়। তো দুনিয়াতে কোরআনের হাতটা যদি না ধরেন, এই কোরআন তো আপনাকে জান্নাতে কিভাবে পৌঁছে দেবে? দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে একটা পথের উপর চলতে বলেছেন, কিয়ামতের দিনও একটা পথের উপর চালাবেন। দুনিয়ায় যেই পথের উপর চলি, এই পথের নাম সিরাতে মুস্তাকিম, ইহদিনাস, এই সিরাত মানে পথ। কেয়ামতের দিনও একটা পথ আছে, যেই পথের নাম সিরাত, আরবিতে বলে সিরাত, বাংলাদেশে প্রচলিত শব্দ হলো পুল সিরাত, পুল মানে তো পুল, ওই বড় পুলের পুল, যেমন পুল রাখেন পুল, আরবি শব্দ হলো সিরাত, সেটাও সিরাত, এটাও সিরাত। দুনিয়াতে যেই পথে চলে জীবন চালাচ্ছেন, এটাও সিরাত। কেয়ামতের দিন যেই পথে চলে, যেটার উপর দিয়ে গিয়ে জান্নাতে পৌঁছাবেন, সেটাও সিরাত। দুটোর নামও এক কেন? আবার আল্লাহ একটা মেসেজ দিতে চান, দেখো বান্দা, দুনিয়ার সিরাতের উপর তুমি যেমন চলবা, যতটুকু চলবা, আগামীকাল পুল সিরাতের উপরও ঠিক ততটুকুই চলতে পারবা। পুল সিরাতের উপর কেউ নিজস্ব শক্তিতে চলতে পারবে না, কারণ পুল সিরাতের পোলের ব্যাপারে আমরাও জানি, চুলের চাইতেও সরু,
তরবারির চাইতেও ধারালো। পৃথিবীর কারো শক্তি নাই, যারা সার্কাস করে এদের পর্যন্ত শক্তি নাই। এত সূক্ষ্ম এবং এত ধারালো জিনিস, এবং যার সঙ্গে আংটা থাকবে, এই আংটাগুলো বারবার আঘাত করতে থাকবে। এই আঘাতে অপরাধীরা কেটে টুকরা টুকরা হয়ে নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে, তার মধ্যে পড়বে। কিন্তু অনেক মানুষ বিজলির মতো, অনেকে দ্রুতগামী ঘোড়ার মতো, এক একজন নিজেদের আমল অনুসারে সেই পথের উপর চলবে। যেই বান্দা দুনিয়াতে দুনিয়ার সিরাতের উপর, যেই বান্দা বিজলির গতিতে চলেছে, কাল পুল সিরাতের উপর সে বিজলির গতিতে চলবে। দুনিয়ার সিরাতের উপর যে দ্রুতগামী ঘোড়ার মতো চলেছে, কাল পুল সিরাতের উপর সে একইভাবে চলবে। দুনিয়ার ফিতনা, দুনিয়ার বাধা, দুনিয়ার পেরেশানি, দুনিয়ার বিভিন্ন ধরনের অস্থিরতা যেমনিভাবে তাকে এই সিরাতে মুস্তাকিম থেকে দূরে রাখতে পারেনি, কাল কেয়ামতের দিনের সেই পুল সিরাতের পোলের এতগুলো আংটা, এত ধারালো জিনিস, এত বাধা তাকে সেদিনও আটকাতে পারবে না। সেদিন ইনশাআল্লাহ সে জান্নাতে পৌঁছে যাবে। তো কোরআনের সঙ্গে সবাই সম্পর্ক করতে রাজি তো? কোরআনের হক তো অনেক, একটা না হক অনেক। এক নম্বর হক তো হলো যেই কিতাব আল্লাহ দিয়েছেন সেটা আমি পাঠ করব। বড় দুঃখের কথা, আজকালকার ছেলেপেলেরা ইংলিশও পড়তে পারে, হিন্দিও বোঝে, কার্টুন দেখে দেখে, সিনেমা দেখে দেখে, এমনকি অনেকে চাইনিজ ভাষা পর্যন্ত শিখে ফেলে, কিন্তু একটা ভাষাই তার কাছে বড় অসহায়। যেই ভাষার দিকে তাকানোর সময় তার হয় না, যেই ভাষা কোরআনের ভাষা, যেই ভাষা হাদিসের ভাষা, যেই ভাষা নবীর ভাষা, যেই ভাষা কবরের ভাষা, যেই ভাষা আখেরাতের ভাষা, সেই ভাষাটার দিকেই তো সবচাইতে বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল। কিন্তু সেই ভাষার ব্যাপারেই গাফেল। কত মানুষ আছে যারা কোরআন পড়তেই পারে না, প্রেমিকের চিঠি পড়তে পারে, আল্লাহর কিতাব, হেদায়েতের কিতাব, এটা পড়তে পারে না। আরে পড়তেই যদি না পারে, নিজের জীবনকে সাজাবে কিভাবে? অথচ এই কোরআন শুধু তিলাওয়াত করে গেলেও নাকি, বুঝলেও নাকি, না বুঝলেও, বুঝলে নাকি বেশি, না বুঝলে নাকি কম, সর্বনিম্ন দশ, কিন্তু দশের নিচে আল্লাহকে ওরে দিবে না। রাসূল উদাহরণ দিয়েছেন, আলিফ লাম মিম পড়লে তিরিশ নাকি কয় নাকি, অথচ পৃথিবীর কোনো মুফাসসির এই আলিফ লাম মিমের অর্থ বলতে পারবে না। এমন একটা মানুষ নাই যেই মানুষ আলিফ লাম মিমের অর্থ জানে। না জানার পর রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, আলিফ লাম মিম পড়লে কয় নাকি, আরে বলে না কয় নাকি, আলিফ লাম মিম পড়লে যখন তিরিশ নাকি, অন্যগুলো পড়লে তো নাকি হবেই। এমনকি কোরআন পড়তে গিয়ে ফেরাউনের নাম পড়লেও পঞ্চাশ নাকি, শয়তান শব্দ উচ্চারণ করলেও পঞ্চাশ নাকি, আপনার নাম উচ্চারণ করলে নাকি নাই, কিন্তু ফেরাউনের নাম উচ্চারণ করলেও নাকি আছে তেলাওয়াতের সময়। তো এই কোরআন এত মহিমান্বিত কিতাব, যেই কোরআন আমাকে আলোকিত করতে পারে। এক নম্বর হক হলো এই কোরআন পড়তে জানবো, দুই নম্বর হক হলো এই কোরআনের অর্থ জানবো, তিন নম্বর হক হলো এই কোরআনের ব্যাখ্যা জানবো, চার নম্বর হক হলো এই কোরআনের আলোকে আমল করব, কোরআনের হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো, নিজের জীবনের সংবিধান হিসাবে, জীবন পথের পাথেয় হিসাবে আল কোরআনকে গ্রহণ করব। রাজি আসেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে, কোরআনের নূরে নিজেদের অন্তরগুলোকে নূরান্বিত করে এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।